হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সামনে তো পুজো, ভীষণ আনন্দ আর কি মনের মধ্যে, হয় না? কিন্তু আমার এখনও পুজোর কিছু কেনাকাটা করা হয়নি, এখনও যাওয়া হয়নি কেনাকাটা করতে। মানে তো সেটার জন্যেই মানে কবে যাব এরকম একটা ব্যাপার হয়ে আছে মনের মধ্যে। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে এসেছি সেটা আগেও একবার শেয়ার করেছিলাম, বাট পুরোটা করতে পারিনি। তো তাই জন্য সেদিন বলেছিলাম তোমাদের যে আবার আরেকটা পার্ট করব আমি, তাতে বাকিগুলো দেখাবো। এটা হচ্ছে ইয়াররিং কালেকশন। আগের দিন একটা ভিডিও তোমাদের আমি দেখিয়েছি আমার ইয়াররিং কালেকশন, সেখানে সব আমি ঝোলা কানের দেখিয়েছিলাম আর বলেছিলাম যদি আমি কিছু মিস করে যাই তাহলে সেটা নেক্সট ডে দেখিয়ে দেবো। তো আমি কালসিংকে গোছানো টোছানোর পর দেখলাম একটা কানের আমি দেখাতে মিস করে গেছি, আর আজকে যেটা স্পেশালি দেখাবো সেটা হচ্ছে বসার কানের দুল। আগে তোমাদের দেখাই, আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি। শুধু বসা কানের আজকে খুব বেশি নেই, কারণ আগের দিনই আমি বেশিরভাগটা করে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা খুব শর্টই হবে, খুব কম সংখ্যকই আছে আর বেঁচে আর কি। আগে দেখিয়ে দিই, এই দেখো। তো বসা কানের আর কটাই বা থাকে, তাই মানে আমার কাছে নিয়ে, হয়তো অনেকের কাছে থাকতে পারে, আমার কাছে যে কটা আছে সে কটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের দেখাবো বলে। তো তোমরা দেখে নাও, চটপট দেখানো শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এর আগের ইয়াররিং কালেকশনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর এটাও জানিও। তো দেখানো শুরু করি আর দেরি না করে, চটপট দেখে নাও। আর যেটা তোমাদেরকে বলেছি আমি যে আমার একটা ভীষণ ভীষণ স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল গিফট আর কি, পাওয়া গিফট একটা, সেটা আমার কাছে ভীষণ স্পেশাল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা কিন্তু আমি লাস্টে বলবো, সেটা কী গিফট, কে দিয়েছিল সবটাই লাস্টে বলবো। তো ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। এই যে দেখো, এটা মাঝখানে ব্ল্যাক একটা পুঁতি, বড় পুঁতি, আর এটা সাইডে এই যে হোয়াইট স্টোন দেওয়া, স্টোন দিয়ে পুরোটা কভার করা এই যে সাইডে, বেশ সুন্দর লাগে পড়লে। গোল্ডেন কম্বিনেশনে এটা, এটাও এটা হচ্ছে যে রেড কিছুর সাথে এটা পড়লে খুব ভালো লাগে। এখানে এটা রেড বড় স্টোন আর এইখানে তিনটে জাস্ট হোয়াইট স্টোন আর পুরোটা গোল্ডেন। তো বেশি এটা গোল্ডেন কম্বিনেশনের কোনো হয় না, শাড়ির সাথে পরলে এটা বেশি ভালো লাগে। এটা পিঙ্ক কালারের, মানে সব যেই কালারে পরবো আর কি সেরম হিসাবে। এটা পিঙ্ক দেখতেই পাচ্ছ, মাঝখানে বড় একটা পুঁতি দেওয়া আর এই যে চারদিকে ছোটো 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 হোয়াইট স্টোন। এটা দেখো, এটা খুব সুন্দর। এটা হচ্ছে হয় না এই যে এইটা সামনে থাকবে কানের সামনে, আর দেখো একটা পুঁতি খুলে গেছে এখানে, এই পাথর খুলে গেছে, এটা লাগাতে হবে। আমার কাছে আছে, পাথরটা লাগিয়ে দেবো। আর এটা কানের পিছন দিকে থাকবে, দেখতেই পাচ্ছ তোমরা কি বলতে চাইছি আমি বুঝতেই পারছো পাশে ভিডিওগুলো দেখে। এই ঝোলা কানেরটাই আমি আগের দিন মিস করে গেছিলাম, সব দেখেছি শুধু এটা দেখানো হয়নি। এটা আমাকে আমার দিদিভাই দিয়েছিল, খুব সুন্দর না? খুব সুন্দর, দেখো পুরো হোয়াইট স্টোন দিয়ে আর এই যে নিচে পুঁতি 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 বসানো। এটা দেখো, এটা তো দারুণ, পুরো কি বলে কান ঝাপটা না কি বলে সেরম স্টাইলের আর কি, পুরো কানটা জুড়ে থাকে, বেশ ভালো লাগে দেখতে। এটা একটা খুবই ছোট্ট, একদম সিম্পল, এই যে, কিন্তু এই স্টোনটা না খুব সুন্দর, স্টোনটা ভীষণ চকচক চকচক করে, খুব সুন্দর স্টোনটা। এটা দেখো, পুরো লাল পাথর দিয়ে চারদিকটা করা আর মাঝখানটায় ওই যে হোয়াইট কালারের স্টোন দেওয়া। এটা আমি একটা আমার রেড কালারের আর কি বলে প্লাজো সেট ছিল আর কি, উপরের কুর্তিটা রেড আর ব্ল্যাক কম্বিনেশনের ছিল, তার সঙ্গে পরতাম, দারুণ লাগতো। এটাও একটা ছোট্ট, একদম ছোট্ট একটা, ওই দুটো আর এর আগেও একটা ছোটো দেখালাম, এটাও একটা ছোট্ট, একদম সিম্পল কিছুর সাথে পরার জন্য। আর এই যে এতক্ষণ সবই তো গোল্ডেনের ব্যাপার ছিল, এটা একটা সিলভারের উপর আর কি। আর এই যে মাঝখানে পুরো হোয়াইট স্টোন বসানো। তো ব্যাস,
আর এই কটাই বাকি ছিল, আগের দিন তো তোমাদের অনেকগুলো দেখিয়ে দিয়েছি বেশিরভাগ। পাখা বন্ধ করে এইটুকুনি কানের দেখা দিয়ে আমি দেখো ঘেমে স্নান হয়ে গেছি। তো দেখতেই পেলে এই কটাই বাকি ছিল, দেখিয়ে দিলাম। ইয়াররিং কালেকশনের দুটো ভিডিও হলো আর কি, আর হচ্ছে আমার যে হারের সেট আছে সেগুলো নিয়ে আর একদিন তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলোও আছে কয়েকটা, এগুলো খুব ভালো লাগে আর কি আমার। আজকেও যদি আমি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে আবার পরে অন্য কোনো ভিডিও আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবার বলি স্পেশাল গিফটার কথা, আর স্পেশাল যে আমাকে গিফট করেছিল তার কথা। যে আমাকে গিফট করেছিল সেটা হচ্ছে আমার বর, ভীষণ স্পেশাল। আর যেটা গিফট করেছিল সেটা হচ্ছে আমি এখন যে ইয়াররিংটা পরে আছি সেটা। এটা আমাকে ও ফার্স্ট গিফট করেছিল, ফার্স্ট আমরা যেদিনকে মিট করি সেদিনই নিয়ে আমি পছন্দ করেছিলাম, আমাকে বলেছিল কোনটা পছন্দ নিতে, তো আমি এটা নিয়েছিলাম, আমার এটা ভালো লেগেছিলো ছোট্টর মধ্যে তাই জন্য। যাই হোক, অনেক কিছুই ছিল কিন্তু আমার এটা ভালো লেগেছিলো তাই জন্য আমি এটা নিয়েছিলাম। তো ওই জন্য এটা আমার কাছে ভীষণ স্পেশাল। যতই মানে ছোটো হোক আর যাই জিনিস হোক সেটা বড় কথা নয়, কে গিফট করেছে আর হয় না কোন পারপাসে গিফট করেছে সব কিছু মিলিয়ে তো একটা স্পেশাল হয়। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে আর কি এটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল গিফট, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগছে, আর এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার ইয়াররিং কালেকশনগুলো কেমন সেটাও জানিও। এটাতে যদিও খুব কমই দেখাতে পারলাম আর বেঁচে নেই, আগে অনেকগুলো দেখিয়ে দিয়েছি তাই জন্য, তো দুটো ভিডিওই দেখে আমায় জানিও কিন্তু কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো শপিং করতে যাও, পুজো এসে গেল, আমি যে কবে যাবো জানি না। যাই হোক, আবার দেখাবে পরের ভিডিওয়ে, টাটা।